পারেন হুজুর, জীবনটা গুনায় শেষ করে দিলাম, আল্লাহর দরবারে কি ঠাই আছে? অনেক সময় এই প্রশ্ন মনে জাগে কি জাগে না, এটা ইমানদারদের মনে জাগারই কথা। ইমানদারদের দুইটা লক্ষণ তাদের মধ্যে থাকবে, যাদের ইমান আছে দুইটা জিনিস তাদের ভিতরে একবারে কম্পালসারি হিসেবে থাকবে, এই দুইটা ফিলিংস তাদের মধ্যে থাকবে। একটা হচ্ছে নিজের গুনার কথা স্মরণ হবে, আহারি ওই গুনাটা করে ফেলেছি, আহারে ওই অন্যায়টা করে ফেলেছি, আহারে ওই অপরাধটা করে ফেলেছি। এই একটা তাড়না, এই একটা আফসোস, এই একটা বেদনা ইমানদার যাদের কলবের মধ্যে ইমান আছে এই জিনিসটা থাকবেই থাকবে। গুনাহ হবে, বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক। গুনাহ মুক্ত থাকা বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে একমাত্র আল্লাহর নবীগণ, রসুলগণ আর ওলিগণ দ্বারাই সম্ভব গুনামুক্ত থাকাটা। কারণ আল্লাহর নবীগণ এবং রসুলগণ জন্মগতভাবেই গুনামুক্ত, সৃষ্টিগতভাবেই গুনামুক্ত, তাদেরকে আল্লাহ বানাইছেনই গুনামুক্ত করে, তাদের দ্বারা গুনাহ হয় না, তাদের দ্বারা গুনাহ হয় না। এটা এই গুনাহ না হওয়ার এই বড় নেয়ামতটা তারা নিজেরা অর্জন করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নেয়ামতটা দান করেছেন। এবং ইন্তেকাল পর্যন্ত, জান্নাত পর্যন্ত সমস্ত নবীগণ গুনামুক্ত, সমস্ত রসুলগণ গুনামুক্ত, তাদেরকে বলা হয় মাসুম, নিষ্পাপ। নিষ্পাপ মানে যার কোনো পাপ নাই, শুধু পাপ নাই তাও না, সাথে সাথে যিনি গুনাহ করতে জানেনই না তাদেরকে বলা হয় মাসুম, তাদেরকে বলা হয় মাসুম। আর আল্লাহর ওলিগণ তারাও নিষ্পাপ, তবে তারা মাসুম না, তারা কি না মাসুমের অর্থ নিষ্পাপ না, তারা নিষ্পাপ গুনামুক্ত থাকেন, তারা মাহফুজ রক্ষিত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাঝে মধ্যে গুনার দিকে ধাবিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গুনার পথ থেকে রক্ষা করে রাখেন, ফিরিয়ে রাখেন, তাকে বলা হয় মাহফুজ। আল্লাহর ওলিগণ মাহফুজ আর নবী রাসূলগণ মাসুম। এটা এই সমস্ত শ্রেণীর ব্যক্তিদের জন্য স্পেশাল, কিন্তু ইন জেনারেলি মানুষের গুনাহ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? তো গুনাহ হওয়াটা স্বাভাবিক, ওই দুই শ্রেণীর লোক ছাড়া গুনাহ হওয়াটা স্বাভাবিক। তো ইমানদার যে যার কলবের মধ্যে বিন্দু মাত্র ইমানের নূর আছে, বুঝবেন কিভাবে, যদি দুইটা জিনিস আপনার অন্তরে বিরাজ করে। একটা হলো ডাহারে অপরাধ তো করে লেছি, এমন বান্দাও সুদ খাইয়াও এক পর্যায়ে আল্লাহ হেদায়াত করছে বারবার, আহারে হুজুর বা ভাই আগে কত গুনাহ করছি, এমন বান্দা আছে কি নাই? নিজের গুনাহ স্বীকার করে যা আছে কি নাই? বোঝা গেল গুনাহটা স্বীকার করা তার ভিতরে ইমানের আলো তাপ বাড়তেছে, ইমানের আলোটা বাড়তেছে। গোশোধ হোক, গোশোধ দুর্নীতি হোক, দুই নম্বরই হোক, যখন এটা আসবে মনের ভিতরে যে আরে এই গুনাহ তো করে ফেলছি, আল্লাহ তারই মাফ করেনি, তো ইমানদারের প্রথম লক্ষণ নিজের গুনার অনুশোচনা হওয়া, নিজের গুনার অনুশোচনা হওয়া। দ্বিতীয় প্রধান লক্ষণ হচ্ছে ওই গুনাহ থেকে মাফ চাইয়া নিজে অহংকার মুক্ত হইয়া আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আলহামদুলিল্লাহ এমন বান্দাও আছে না নাই, অনুশোচনাও করে আবার আর এই গুনাহটা করে না, আল্লাহর দিকে সে আস্তে আস্তে দাবিত হইতে থাকে। এখন এই বান্দাগুলা সমাজের মধ্যে যেমনি আছে, আবার তার বিপরীত মুখী গুনাহ কইরা অহংকার কইরা উচ্চ আওয়াজে কথা বলার বান্দাও বেশি আছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ইয়া
তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা। ও আমার বান্দা, গুনাহ যতই করো না কেন শুধুমাত্র একটা ওসিলা দরকার। কি দরকার? জোরে বলেন, কি দরকার? একটা ওসিলা দরকার। একটা ওসিলা যদি ধরতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ও আল্লাহ, এই ওসিলাটার নাম কি? এই ওসিলাটার নাম হচ্ছে তওবা, তওবা, তওবা। সুবহানাল্লাহ, বুঝছেন না? আল্লাহ, তওবা করার জন্য বিরাট বড় গরু জবাই করা লাগবে না রে বান্দানা। অনেক মানুষ খাওয়াইতে হইব না রে বান্দানা। কোরআনুল করিম হুজুরদের দ্বারা কয়েক খতম পড়াইতে হইব না রে বান্দানা। টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই। গরু ছাগল হাঁস মুরগি জবাই করা মেহমানদারির দরকার নাই। কোনো প্রকার যায় জামার নাই। এমন একটা সময় বাছাই কইরানে, যেই সময়টার মধ্যে আমার আর তোর মাঝে কেউ থাকবে না। একমাত্র আমি তো আছি, আমি থাকবো আর তুই থাকবি, আমি জানবো আর তুই জানবি, আর কেউ জানতো না, এমন একটা সময় বাছাই করে। ও আল্লাহ, সময়টা চিনি না, সময়টা আল্লাহ তুমি যদি বইলা দাও আমার বড় উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন সময়টাও জানাইয়া দিলেন রাতের গভীরে, রাতের গভীরে, গভীর রাত্রে সব ঘুম, সব ঘুম, বাঘ সিংহ পশু পাখি সব ঘুম, পাখি পাখিটাকে যা আছে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমের মধ্যে নিমজ্জিত। একমাত্র ইমানদার, একমাত্র আল্লাহকে মহব্বতকারী বান্দা যারা, তারাই একমাত্র জাগ্রত। এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাতের গভীরে আল্লাহ আর ওই বান্দার মাঝে আর কেউ থাকে না। বান্দা কান্দে আল্লাহ খুশি হয়, বান্দা কান্দে খুশি হয় কে? আল্লাহ। তওবা আল্লাহর কাছে এত প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ ঘোষণা করছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, কত সুন্দর। আল্লাহর কাছে কেমন প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তওবার ফজিলত, তওবাতে যে আল্লাহ খুশি হন এটার একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে উটের মধ্যে অনেক খাওয়া দাওয়া পানি বিভিন্ন প্রকার আইটেম নিয়া উট নিয়া মরুভূমির মধ্যে রওনা হলো। আশেপাশে আর কোনো ঘর বাড়ি নাই, কিছু নাই, শুধু ধুধু বালুচর, বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি। ভবিষ্যতে সামনে পানি খাওয়া দাওয়া পাওয়া যাবে কিনা এটাও সন্দেহ। এমন সময় হঠাৎ ওই ব্যক্তির প্রাকৃতিক প্রয়োজন হইল বা অন্য কোনো প্রয়োজন হলে সে উটটাকে ওই মরুভূমির মধ্যে রেখে একদিকে চলে গিয়ে তার কাজ শেষ করে এসে দেখে উট নাই। যে উটের মধ্যে তার খানা দানা ছিল, যে উটের মধ্যে তার কাপড় চোপড় ছিল, বিশেষ করে মরুভূমির মধ্যে পিপাসা বেশি লাগে, ওই ব্যক্তির উটও হারাইয়া গেল, সাথে খাওয়া দাওয়া যেগুলা ছিল এগুলাও শেষ, এবং সাথে বিশেষ করে পানির পাত্র যেগুলা আনছিল পানি খাওয়ার জন্য, পান করার জন্য যে সুমিষ্ট পানি এনেছিল সেগুলো শেষ। ওই ব্যক্তি মরুভূমির মধ্যে চতুর্দিকে ওই উটকে তালাশ করে, এক পর্যায়ে যখন আর কোনো আশা নাই, উটের কোনো সন্ধান মিলে না, কোনো চিহ্ন মিলে না, এক পর্যায়ে একটা গাছের কাছে এসে ওই গাছের ছায়ার নিচে কাঁদতে কাঁদতে আফসোস করতে করতে ঘুমিয়ে গেল। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখলো ওই ও তার খাদ্য সামগ্রী নিয়া এবং ওই পানির সমস্ত কৌটা গোলা নিয়া তার সামনে উপস্থিত। এখন ওই ব্যক্তি এই উটটাকে দেখা খুশি হবে না বেজার হবে? খুশির কোন লিমিট থাকবে না? আনলিমিটেড খুশি, আত্মহারা হয়ে যাবে। আত্মহারা কেমন হবে এটাও নবীজি হাদিস শরীফের মধ্যে কইতেছেন, এটাও নবীজি
হাদিস শরীফের মধ্যে বলে দেন যে আত্মহারা হইয়া আর নিজের হুশ জ্ঞান ঠিক থাকবে না, নিজের হুশ জ্ঞান একবারে সম্পূর্ণ হারাইয়া সে বলে বলবে আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনা যে উট আমি হারাইয়া ফেলছিলাম এটার চিন্তায় আমি চিন্তিত, এই উটটা পেয়ে ফেলছি, আমি মাবুদ তুমি আমার বান্দা। নাউজুবিল্লাহ কইেন না, বুঝা কইেন নাউজুবিল্লাহ। নবীজি এখানে নাউজুবিল্লাহ কয় নাই, আপনি আমি কি লেগে দেব ভেদ ওই নেয়ামতটা পাইয়া আত্মহারা হইয়া নিজের ভিতরে আর হুশ জ্ঞান নাই যে আল্লাহ আমি মালিক তুমি আমার বান্দা, আমি মালিক তুমি আমার বান্দা। এই কথাটা যে বলছে এটা কি আসলে সে নিজের খোদা দাবি করছে নাকি ওই হারানো উট পাইয়া নিজের আর হুশ জ্ঞান না থাকার কারণে বলছে, হুশ জ্ঞান না থাকার কারণে বলছে? এই কথাটা বলা কি খুশির আলামত নাকি দুঃখের আলামত? ওই বান্দা ওই হারানো উটকে পাইয়া যদ্দুর খুশি হয়, একজন বান্দা যখন গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চেয়েও আমি ওই হারানো বান্দা। একজন বান্দা যখন শয়তানের অনুসরণ করতে থাকে, শয়তানের হুকুম পালন করতে থাকে, গুনাহ করতে থাকে, ওই বান্দা গুনাহ থেকে ফিরে এসে যখন আমি আল্লাহর কাছে আইসা পড়ে ওই বান্দা উট পাইয়া যদ্দুর খুশি হয়, আমি আল্লাহ তার চেয়েও আমার ওই হারানো বান্দাকে পাইয়া বেশি খুশি হই। Oh, yeah.